আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে জানব। যারা আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর পিতা ছিলেন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাতার নাম ছিল রাহিল বিনতে লাবান। বারো ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার পিতার সবচেয়ে প্রিয়। তিনি তার পিতার কাছে থেকে দূরে থাকলে তার পিতা হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারতেন না, সব সময় তাকে কাছাকাছি রাখার চেষ্টা করতেন। ছোটকাল থেকেই তার মেধা ও আল্লাহ প্রদত্ত যোগ্যতা অন্য ভাইদের তুলনায় অনেক বেশি ছিল। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ললাটে দীপ্তিমান নূরে নবুয়ত দেখেছিলেন। এছাড়াও আল্লাহ পাকের ওহির মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন যে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে আল্লাহর পয়গম্বর হবেন। এই কারণে তাকে তার পিতা হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি পছন্দ করতেন। পিতার এমন আচরণে অন্যান্য ভাইয়েরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হিংসা করা শুরু করে দিল। সবসময় তারা কীভাবে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর থেকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা দূর করা যায় তা নিয়ে চিন্তামগ্ন থাকত। এমনকি তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের পথ থেকে কীভাবে সরানো যায় তা নিয়ে চিন্তা করত। এমনই অবস্থায় একদিন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন এগারোটি নক্ষত্র, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। স্বপ্ন দেখে তা তিনি তার বাবার কাছে বর্ণনা করলেন। স্বপ্নের বর্ণনা শোনার পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করে দিলেন যাতে আর কারো কাছে স্বপ্নটি বর্ণনা না করেন। তিনি বলেন, এই কথা যদি তোমার ভাইয়েরা জানে তবে তোমার সাথে দুর্ব্যবহার শুরু করে দিবে, কেননা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কিন্তু উক্ত ঘটনাটি ফাঁস হয়ে গেল। স্বপ্নটি শোনার পর তার ভাইয়েরা তার প্রতি রাগান্বিত হয়ে গেল। শুধুমাত্র আপন ভাই বিনিয়ামিন ছাড়া বাকি দশ ভাই হিংসার আগুনে জ্বলতে থাকল। সবাই মিলে পরামর্শ করল কিভাবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তাদের পথ থেকে সরানো যায়। তারা আলোচনা করল প্রয়োজনে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। পরিকল্পনা মোতাবেক তারা সকলে মিলে হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে আবদার করল, আগামীকাল ইউসুফকে আমাদের সঙ্গে পাঠান, সে পানাহার করবে, খেলাধুলা করবে, আমরা তার দেখাশোনা করব। তারা এটা ভুলে গিয়েছিল যে আল্লাহ প্রকাশ্য গোপন সকল বিষয়ে সম্যক অবগত। তারা এটাও ভুলে গেল যে তাদের পিতা আল্লাহর নবী ছিলেন। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পুত্রগণ, আমার কাছ থেকে সামান্য সময়ের জন্য তার বিচ্ছিন্ন হওয়া আমি সহ্য করতে পারি না। এছাড়া আমার আরও আশঙ্কা হয় তোমরা খেলাধুলায় মত্ত হয়ে পড়লে সেই সুযোগে নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে, আর তোমরা তা প্রতিহত করতে পারবে না অসতর্ক থাকার কারণে, এবং সেও পারবে না অল্প বয়স্ক হওয়ার কারণে। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তাদের মনে দুরভিসন্ধি রয়েছে, কিন্তু তিনি তা সরাসরি না বলে ইশারা ইঙ্গিতে বললেন যাতে তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সরাসরি শত্রুতায় লিপ্ত না হয়। কিন্তু তার বাকি ছেলেদের পীড়াপীড়িতে এক প্রকার বাধ্য হয়ে তিনি হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তাদের সাথে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করলেন। যখন তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলেন, তাদের পিতার চক্ষুর আড়াল হওয়া মাত্র তাকে বকাঝকা শুরু করে দিল এবং হাত দ্বারা আঘাত করতে লাগলো। অবশেষে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। তখন তাদের মধ্য থেকে একজন বলল, তাকে হত্যা করো না, বরং তাকে কোনো কূপে ফেলে দাও। সবাই সেই কথায় সম্মতি প্রদান করল। তখন তারা একটি কূপ দেখতে পেল যে পাথরের উপর দাঁড়িয়ে পানি উত্তোলন করা হয়। সেই পাথরের উপর দাঁড়িয়ে তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কূপের মধ্যে নিক্ষেপ করল। তখন সঙ্গে সঙ্গে মহান রাব্বুল আলামিন ওহির মাধ্যমে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, তোমাকে এই অবস্থা থেকে উদ্ধার করা হবে এবং তাদের এই দুষ্কর্মের কথা এমন এক অবস্থায় তাদেরকে তুমি জানানোর সুযোগ পাবে যখন তুমি হবে ক্ষমতাশালী এবং তারা হবে তোমার মুখাপেক্ষী এবং ভীত সন্ত্রস্ত। এদিকে তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে নিক্ষেপ করার পর একটি বকরির বাচ্চা জবে করে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জামার মধ্যে বকরির রক্ত মাখিয়ে নেন।
এই অবস্থায় তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিসসালাম এর নিকট ক্রন্দনরত অবস্থায় উপস্থিত হল। তারা বলল, হে আমাদের পিতা, আমরা সকলে দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম। এরপর এসে দেখি নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলেছে। আমরা শুধু তার জামাটি বাঁচাতে সক্ষম হয়েছি। একথা বলে তারা বকরির রক্ত মাখা জামাটি তাদের পিতাকে দেখালো। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিসসালাম লক্ষ্য করলেন, জামাতে রক্ত আছে ঠিক, কিন্তু কোথাও ছেঁড়া বা ফাটা নেই। অথচ নেকড়ে যদি আক্রমণ করে তাহলে জামারও কিন্তু খুব বেহাল অবস্থা হওয়ার কথা, কিন্তু জামাতে একটু আঁচড়ও পড়েনি। আল্লাহর দয়ায় তিনি বুঝতে সক্ষম হলেন যে তারা মিথ্যা কথা বলছে, কিন্তু তিনি তার পুত্রদের ধমক দেওয়া বা তিরস্কার করা হতে বিরত থাকলেন। তিনি মার্জিত ভাষায় একথা বললেন, প্রকৃত অবস্থা গোপন করার চেষ্টা সত্ত্বেও তোমরা এটিকে গোপন করতে পারোনি, বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি কথা সাজিয়েছে। এখন ধৈর্য ধারণ করাই উত্তম, আর যে কথা তোমরা প্রকাশ করছ সে বিষয়ে আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করছি। এদিকে পানিবিহীন পরিত্যক্ত কূপটির পাশ দিয়ে হেজাজবাসীদের একটি কাফেলা শাম থেকে সুগন্ধি, মশলা ইত্যাদি বোঝাই করে মিশর যাচ্ছিল। কূপটি দেখে তারা পানির আশায় সেখানে বালতি ফেলল। হযরত ইউসুফ আলাইহিসসালাম মনে করলেন তার ভাইদের মনে তার জন্য দয়ার উদ্রেক হয়েছে, তাই তিনি বালতি ধরে ঝুলে থাকলেন। বণিকরা যখন বালতি উঠিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পেল, তারা খুশি হয়ে বলতে লাগলো, সুসংবাদ, একটি গোলাম হস্তগত হয়েছে। তারা ইউসুফ আলাইহিসসালামকে গোলাম বানিয়ে তাদের সঙ্গে মিশরে নিয়ে গেল। এদিকে যে ভাইটি ইউসুফ আলাইহিসসালামকে হত্যা করার বিরোধিতা করেছিল, সে ভাবল গোপনে ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে উদ্ধার করে পিতার নিকট পৌঁছে দিবে। তাই সে কূপটির নিকট পুনরায় গিয়ে দেখল সেখানে ইউসুফ আলাইহিসসালাম নেই। সে খুব মর্মাহত হলো। খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে মিশরকে তাহজিব ও তামাদ্দুনের কেন্দ্রভূমি মনে করা হতো। যারা জানেন না তাহজিব এবং তামাদ্দুন কি, তাদের বলে রাখি, তাহজিব অর্থ হলো সংশোধন আর তামাদ্দুন অর্থ মানব সমাজের পূর্ণাঙ্গ ও উৎকর্ষপ্রাপ্ত রূপ। যখন হযরত ইউসুফ আলাইহিসসালাম কেনান থেকে যাযাবর জাতির ক্রীতদাস অবস্থায় মিশরে প্রবেশ করলেন, তৎকালে মিশরের রাজধানী ছিল রামাসিস নামক স্থানে। তৎকালীন মিশরীয় আজিজ বা অর্থমন্ত্রী বেড়াতে বের হয়েছিলেন। তিনি যখন বাজার অতিক্রম করছিলেন তখন তার দৃষ্টি হযরত ইউসুফ আলাইহিসসালাম এর উপর পড়ল। দেখামাত্র হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার পছন্দ হয়ে গেল। তারপর তাকে ক্রয় করে নিলেন মিশরের আজিজ। কথিত আছে যে আজিজ হযরত ইউসুফ আলাইহিসসালামকে 20 দিনারের বিনিময়ে ক্রয় করেছিলেন। আবার কেউ কেউ বলেছেন তার সম ওজনের রেশম ও সম ওজনের রূপার বিনিময়ে ক্রয় করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ধৈর্য, বিশ্বস্ততা ও অন্যান্য গুণাবলীর দ্বারা অল্প সময়ের মধ্যে আজিজের মন জয় করে নিলেন। তখন আজিজে মিশর তার স্ত্রীকে বলল, একে সসম্মানে রাখো, আমরা তার দ্বারা উপকৃত হব অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করব। আজিজ হযরত ইউসুফ আলাইহিসসালাম এর সাথে গোলামের মতো ব্যবহার করেনি, বরং নিজের সন্তানের মতো স্নেহসুলভ সম্মান ও মর্যাদার সাথে রাখলেন। মিশরের আজিজ নিজ ধন দৌলত ও গৃহজীবনের যাবতীয় দায়িত্ব তাকে সোপর্দ করেন এবং সমস্ত বিষয়ের আমানতদার বানিয়ে দিলেন। এটা ছিল তার প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত, করুণা ও অনুগ্রহ। এভাবে অতি যত্নের সাথে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বড় করতে লাগলেন তারা। ইউসুফ আলাইহিসসালাম তখন পূর্ণ যৌবনে পদার্পণ করেন। তৎকালীন সময়ে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানব। আল্লাহ তার মুখমণ্ডল চাঁদের মতো দীপ্তিমান করে দিয়েছিলেন। তাকে আজিজে মিশরের স্ত্রী জুলেখা মনে মনে পছন্দ করত। জুলেখার মনে নানা রকম কুমন্ত্রণা আসতে থাকে। জুলেখা তার রূপ দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে বশ করার চেষ্টা করতে থাকে, কিন্তু আল্লাহর একজন নবী কোনো অবস্থাতেই এমন অপবিত্র, অশ্লীল কাজে লিপ্ত হওয়া তো দূরে থাক, এ ধরনের চিন্তাও করতে পারে না। তাই আজিজে মিশরের স্ত্রীর রূপলাবণ্য দেখিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামকে বশ করতে ব্যর্থ হলো। বলে রাখা ভালো, জুলেখাও ওই সময় রূপলাবণ্যে অদ্বিতীয় ছিলেন।
একদিন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে জুলেখা ঘরের দরজা বন্ধ করে দিল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার আকাঙ্ক্ষা পূরণের আবেদন জানান। সম্পূর্ণ পরিবেশ অনুকূলে থাকার পরও এক মুহূর্তের জন্য অভিশপ্ত ইবলিশ তাকে ধোঁকা দিতে ব্যর্থ হয়। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আজিজে মিশরের স্ত্রীর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বললেন, আমি আল্লাহ পাকের আশ্রয় চাই, আমি কি তার নাফরমানি করব যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক? তাছাড়া আমি আশ্রয়দাতা আজিজে মিশরের আমানতেও খেয়ানত করতে পারি না, যিনি চাইলেই আমাকে গোলাম রূপে রাখতে পারতেন, বরং তিনি তা না করে আমাকে যথেষ্ট সম্মান ও মর্যাদা দান করেছেন। আমি কখনোই জালিমদের মতো এহেন ঘৃণিত কাজ করতে পারি না। কিন্তু এত কিছু বলার পরও জুলেখা ক্ষান্ত হলো না। ক্রমাগত হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তার রূপ লাবণ্য দিয়ে অশ্লীল কাজের দিকে ধাবিত করতে থাকে। যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছুতেই জুলেখাকে এ পাপ কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না, তখন তিনি এ পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দরজার দিকে দৌড়াতে শুরু করেন। জুলেখাও তার পিছন পিছন ছুটতে শুরু করে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর জামা ধরে জুলেখা টান দেয়, এতে তার জামা পিছন দিক থেকে ছিঁড়ে যায়। তারপরও ওই অবস্থায় তিনি দৌড়াতে থাকেন দরজা পানে, যা জুলেখা আগেই বন্ধ করে রেখেছিল। আল্লাহর রহমতে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দরজাটি খুলতে সমর্থ হন। দরজা খুলেই তিনি দেখতে পেলেন আজিজে মিশর ও জুলেখার চাচাতো ভাই দরজার সামনে দণ্ডায়মান রয়েছে। জুলেখা যখন তাদেরকে দেখতে পেল, তখন নিজের শাস্তি ও অপমান থেকে বাঁচার জন্য সমস্ত দোষ হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর উপর দিল। জুলেখা আজিজে মিশরকে বলল, আমি এর যথাযোগ্য বিচার চাই, যে ব্যক্তি আপনার স্ত্রীর ব্যাপারে অসৎ ইচ্ছা পোষণ করে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, প্রকৃতপক্ষে তিনি নিজেই আমার সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেয়েছিলেন, কিন্তু আমি তার সেই কুপ্রস্তাবে সাড়া দেইনি। যখন আমি পালিয়ে ঘর থেকে বের হতে চাইছিলাম, তিনি আমার পিছনে দৌড়ে এসেছেন এবং আপনাদের দেখতে পেয়ে এখন মিথ্যাচার করছেন। আজিজে মিশরের সাথে উপস্থিত ব্যক্তিটি ছিলেন অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান। তিনি বললেন, ইউসুফের জামাটি দেখা প্রয়োজন, যদি তার জামা সামনের দিকে ছিঁড়া থাকে তবে স্ত্রী লোকটি সত্যবাদী, আর যদি জামাটি পেছন দিক থেকে ছিঁড়া থাকে তবে ইউসুফ সত্যবাদী। কথা মতো জামাটি পরীক্ষা করে দেখা গেল জামাটি পিছনের দিকে ছিঁড়া। অবস্থা পর্যবেক্ষণে আজিজে মিশর বুঝতে পারলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ। তখন তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইউসুফ, তুমি সত্যবাদী এবং জুলেখাকে ক্ষমা করো, এই ব্যাপারটি এখানেই শেষ করে দাও। তার স্ত্রীকে বললেন, নিঃসন্দেহে তুমি অপরাধী, তুমি এ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করো। যদিও আজিজে মিশর ব্যাপারটিকে এখানেই সমাপ্ত করে দিতে চাইলেন, কিন্তু ঘটনাটি এখানেই চাপা দেওয়া গেল না। রাজবংশের সমুদয় স্ত্রীলোক ব্যাপারটি জেনে গেল। আজিজে মিশরের স্ত্রীর নির্লজ্জতা নিয়ে সকলে কথা বলতে শুরু করল। তারা বলা বলি করত, আজিজে মিশরের স্ত্রী এত নির্লজ্জ যে নিজ গোলামের প্রতি আসক্ত হয়ে গেল। এক সময় তাদের এ আলোচনা জুলেখার কান পর্যন্ত গেল। সমালোচনার কারণে সে অনেক মনোকষ্টে ভুগতে লাগলো। অতঃপর জুলেখা সিদ্ধান্ত নিল যে বিষয় নিয়ে সবাই তার সমালোচনা করছে, সবাইকে তাতে লিপ্ত করবে। তারপর জুলেখা একটি পরিকল্পনা করল। একদিন সে রাজবংশের ও শহরের সকল গণ্যমান্য ব্যক্তিদের বিবিগণকে নিমন্ত্রণ জানাল। জুলেখার দাওয়াতে সাড়া দিয়ে প্রায় সকলে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হল। সকলের সামনে খাবার ও খাবার কাটার জন্য একটি করে ছুরি পরিবেশন করা হলো। মহিলারা যখন গোশত ও অন্যান্য খাবার কাটার লক্ষ্যে প্রত্যেকের নিজ নিজ ছুরি হাতে নিল, সেই সময় জুলেখা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ঘর হতে বের হতে বললেন। যখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, তার উজ্জ্বল চেহারা ও জ্যোতিতে এতই মোহে পড়ে গেল যে খাবার কাটার পরিবর্তে তারা আপন আপন হাত কেটে ফেলল। কিন্তু হাত যে কেটে গেছে সে ব্যথার কথাও তারা ভুলে গেল। জুলেখা তখন খুশি হয়ে বলতে লাগলো, এ ব্যক্তি হচ্ছে সেই গোলাম যার প্রতি আসক্তি নিয়ে তোমরা আমার সমালোচনা করতে, এখন তাকে দেখে তোমাদের এই অবস্থা কেন? জুলেখা তখন বলল, আমি তার মন জয় করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে বিরত রেখেছে। আমি যা বলি যদি সে তা না করে তবে অবশ্যই তাকে কারাগারে প্রেরণ করা হবে এবং লাঞ্ছিত হবে।
এই উক্তি দ্বারা বোঝা যায় এত বড় ঘটনা ঘটার পরও জুলেখার হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আকর্ষণ কোনো অংশেই কমেনি। অন্যান্য যেসব মহিলা দাওয়াতে এসেছিল তারা সবাই জুলেখার পক্ষ থেকে সুপারিশ করল, কিন্তু তিনি তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তিনি এই পরিস্থিতিতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেন। আজ যে মিশর জানতেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ এবং সৎ, তাই তিনি চাইছিলেন না যাতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষতি হয়। এদিকে জুলেখা ক্রমাগত চেষ্টা চালাতে থাকে তার অসৎ উদ্দেশ্য সাধনের। আজিজে মিশর তার স্ত্রীকে অনেক বুঝালো এবং ধমকও দিল, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। তাই নিজের মান সম্মান রক্ষার্থে আজিজে মিশর সিদ্ধান্ত নিলেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট সময়ের জন্য কারাগারে বন্দি করে রাখবেন, যাতে করে তার স্ত্রীর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আকর্ষণ কমতে থাকে। এই চিন্তা করে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কারাগারে প্রেরণ করা হলো। তখন একই কারাগারে আরও দুজন যুবককে পাঠানো হলো। তারা তিনজন রাত্রিবেলা খাবার শেষ করে ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে ওই দুই যুবক দুইটি স্বপ্ন দেখল। প্রথমজন দেখল সে আঙ্গুর নিংড়িয়ে রস বের করছে, দ্বিতীয়জন দেখল সে মাথার উপর রুটি বহন করছে এবং পাখিরা সেখান থেকে খাচ্ছে। ঘুম থেকে উঠে তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের কথা বর্ণনা করল এবং তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি কি আমাদের স্বপ্নগুলোর ব্যাখ্যা দিতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন ব্যাখ্যা করার জ্ঞান দান করেছিলেন। এখানে বলে রাখা ভালো, যে ব্যক্তি স্বপ্নে দেখেছে আঙুর নিংড়িয়ে রস বের করছে সে ছিল বাদশার শরাব পানের কাজে এবং দ্বিতীয় জন ছিল বাদশার রুটি প্রস্তুতকারক। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমজন মুক্তি লাভ করবে এবং পুনরায় বাদশাকে শরাব পান করাবে এবং দ্বিতীয় জনকে শুলে চড়ানো হবে এবং এই অবস্থায় পাখিরা তার মাথা থেকে খাদ্য গ্রহণ করবে। এই ব্যাখ্যা শোনার পর দ্বিতীয় ব্যক্তিটি বলল, আমি কোনো স্বপ্ন দেখিনি। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বিষয়ে তোমরা জিজ্ঞাসা করেছ সে বিষয়ের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। এরপর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মুক্তি পাবে তাকে বলল, মুক্তি পাওয়ার পর আমি যে বিনা অপরাধে জেলে আছি এই বিষয়টি বাদশার নিকট বলবে। নির্দিষ্ট সময়ের পরে ওই দুইজন ব্যক্তির বিচারের সময় উপস্থিত হল। প্রথমজনকে বাদশাহ মুক্তি দিয়ে তার শপথে বহাল রাখলেন এবং দ্বিতীয় ব্যক্তিকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এদিকে মুক্তি পাওয়া ব্যক্তিটি শপথে বহাল হওয়ার পর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কথাটি ভুলে গেল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কারাগারেই রয়ে গেলেন। তারও কিছুদিন পর তৎকালীন ফেরাউন, এই ফেরাউনকে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সময়কালের ফেরাউন ভাবলে ভুল হবে। আসলে ফেরাউন হচ্ছে একটি উপাধিমূলক নাম, ওই যুগে মিশরের বাদশাহদের ফেরাউন নামে ডাকা হতো। যা হোক, আমরা আবার বাদশার স্বপ্নে ফিরে আসি। বাদশাহ স্বপ্নে দেখল সাতটি খুব হৃষ্টপুষ্ট মোটা তাজা গাভী আর সাতটি দুর্বল গাভী। দুর্বল গাভীগুলো হৃষ্টপুষ্ট গাভীগুলোকে গিলে ফেলল। সে আরও দেখল সাতটি সতেজ শস্যের শীষ এবং সাতটি শুষ্ক শস্যের শীষ। শুষ্ক শীষগুলো সতেজ শীষগুলোকে খেয়ে ফেলল। এমন আশ্চর্য স্বপ্ন দেখে বাদশাহ খুব অস্থির হয়ে পড়ল। তৎক্ষণাৎ তিনি রাজসভার সকল উপদেষ্টাদের ডাকলেন এবং তাদের কাছে স্বপ্নটি বর্ণনা করে তার ব্যাখ্যা জানতে চাইল। উপদেষ্টা মণ্ডলের কাছে এমন স্বপ্নের কোনো ব্যাখ্যা ছিল না। নিজেদের অযোগ্যতাকে ঢাকার জন্য তারা বাদশাহকে বলল, আপনি যা দেখেছেন তা কোনো স্বপ্ন নয়, এটি আপনার মনের কল্পনা যার কোনো নির্দিষ্ট অর্থ নেই। আপনি যদি স্বপ্নে দেখতেন তবে অবশ্যই আমরা তার তাবির বলতে পারতাম। কিন্তু বাদশাহ তাদের উত্তরে তৃপ্ত হলেন না। এমন সময় বাদশাহর শরাব পরিবেশনকারীর নিজের স্বপ্ন এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর তাবিরের কথা স্মরণ হলো। তখন সে বাদশাহকে বলল, আমাকে কিছু সময় অবকাশ দিলে এ স্বপ্নের তাবির আমি এনে দিতে পারবো। বাদশাহর কাছে স্বপ্নের তাবিরটি জানা অত্যন্ত প্রয়োজন ছিল, তাই তিনি শরাব পরিবেশনকারীকে অনুমতি দিলেন। সে তখন দৌড়ে কারাগারে গিয়ে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত হল এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাদশাহর স্বপ্নের ঘটনা বর্ণনা করে এর তাবির ও সমাধান দেওয়ার জন্য অনুরোধ করল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম শরাব পরিবেশনকারীকে বললেন, তোমরা একাধারে 7 বছর কৃষিকাজ করবে এবং 7 বছর তোমাদের সচ্ছলতার বছর। যখন ফসল কাটার সময় আসবে তখন তোমাদের সারা বছরের খাদ্যের জন্য যে পরিমাণ শস্য প্রয়োজন তা পৃথক করে নেবে। অবশিষ্ট শস্যগুলোকে শীষের মধ্যে রেখে তা সংরক্ষণ করবে।
এ 7 বছরের পরের 7 বছর হবে ভয়াবহ দুর্ভিক্ষ ও দুঃখ কষ্টের। তখন তোমরা পূর্বে সঞ্চিত শস্যগুলো দ্বারা জীবিকা নির্বাহ করবে। দুঃখ কষ্টের 7 বছর শেষ হলে তার পরের বছর প্রচুর বৃষ্টিপাত হবে, যার দ্বারা তোমাদের সুদিন আবার ফিরে আসবে। বস্তুত এই স্বপ্নে মোটা তাজা গাভী ও তাজা শীষ দ্বারা সচ্ছলতার বছর এবং দুর্বল গাভী শুষ্ক শীষ দ্বারা দুর্ভিক্ষের বছর বোঝানো হয়েছে। শরাব পরিবেশনকারী হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যে তাবির ও সমাধান দিলেন তা বাদশাহর নিকট বলল। সকল বর্ণনা শুনে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ইলম, জ্ঞান, বুদ্ধি ও মর্যাদা বুঝতে পারলেন। তিনি সাথে সাথে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করে তার সামনে নিয়ে আনার জন্য আদেশ করলেন। এ সংবাদ শুনে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসতে অস্বীকৃতি জানায় এবং বলে, তোমরা বাদশাহকে গিয়ে বলো তিনি যেন সেই স্ত্রী লোক যারা নিজেদের হাত কেটে ফেলেছিল তাদের কি হয়েছিল সে সম্পর্কে অনুসন্ধান করেন। বস্তুত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর কারাগার থেকে বের হবেন। যদি তিনি বাদশাহর মেহরবানিতে বের হন তবে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পূর্বেই বের হয়ে যাবেন, যা তার ইজ্জতের খিলাফ। বাদশাহ হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কারাগার থেকে বের না হওয়ার কথা শুনেন এবং ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুপারিশকৃত অনুসন্ধান করার বিষয়টি শুনতে পান। তখন বাদশাহ নারীদের বলল, যখন তোমরা ইউসুফ থেকে অসৎকর্ম কামনা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তখন তারা বলল, আমরা ওর মধ্যে কোনো দোষ দেখিনি। আজিজের স্ত্রী বলল, আমি তার থেকে অসৎকর্ম কামনা করেছিলাম। তখন বাদশাহ বলল, ইউসুফকে আমার কাছে নিয়ে আসো। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন বাদশাহ বলল, আজ তুমি আমাদের কাছে মর্যাদাশালী ও বিশ্বাসভাজন হলে। তখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দেশের ধন সম্পদের উপর ক্ষমতাবান করে দিন, আমি বিশ্বস্ত রক্ষক। এভাবে মহান রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদার আসনে উপবিষ্ট করলেন। তারপর দেখতে দেখতে মিশরের সচ্ছলতার 7 বছর সমাপ্ত হয়েছে। এই 7 বছরে দুর্ভিক্ষের প্রস্তুতি স্বরূপ যা যা করণীয় আল্লাহর রহমতে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় কাজ সম্পন্ন করেন। নির্দিষ্ট সময়ে ভয়াবহ দুর্ভিক্ষ শুরু হলো। তখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইয়েরা বাদশাহর দরবারে খাদ্যের আশায় যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে দুর্ভিক্ষ চলাকালে তিনি তার দরবারে উপস্থিত হয় এমন সকলকে খাদ্য সহায়তা দিতেন, এ কারণে তার ভাইয়েরা রাজপ্রাসাদে উপস্থিত হয়। ইউসুফ আলাইহিসাল্লাম দেখা মাত্রই তার ভাইদের চিনে ফেলে, কিন্তু তার ভাইয়েরা রাজকীয় পোশাকের ভিড়ে তাকে চিনতে ব্যর্থ হয়। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কাউকে একটি উট বোঝাইয়ের বেশি খাদ্য সহায়তা দিতেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের কাছে তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তার ভাইয়েরা উত্তর দেয়, আমরা 12 ভাই ছিলাম, আমাদের মধ্যে একজন মারা গিয়েছে, তার যে সহোদর ভাই সে পিতার কাছে অবস্থান করছে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের খাদ্য দিলেন এবং বললেন, আগামীবার যখন আসবে তোমরা তাকে তোমাদের সাথে নিয়ে আসবে, যদি তাকে নিয়ে আসো সেও তোমাদের সমপরিমাণ খাদ্য পাবে, আর যদি তোমরা তাকে না আনো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকবে না। তারা বলল, আমরা তাকে আমাদের সঙ্গে আনার জন্য পিতাকে সম্মত করার চেষ্টা করব। তারপর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভৃতদেরকে আদেশ দেন, তার ভাইয়েরা খাদ্যের বিনিময়ে যে মূল্য পরিশোধ করে তা তাদের রসদের মধ্যে এমনভাবে রেখে দিতে যাতে তারা টের না পায়। তারপর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইয়েরা তাদের পিতার নিকট ফিরে আসলো। আসার পর তারা তাদের পিতাকে বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে, যদি আমরা আমাদের ভাইকে না নিয়ে যাই তবে আমাদের আর রসদ দিবে না, সুতরাং আপনি আমাদের ভাইকে আমাদের সাথে রাজদরবারে পাঠানোর অনুমতি প্রদান করুন। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর তখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনাটি মনে পড়ে যায়। তিনি বললেন, আমি কি তোমাদেরকে সেরূপে বিশ্বাস করব যেরূপে বিশ্বাস ইউসুফের বেলায় করেছিলাম? তারপর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইয়েরা তাদের যখন রসদ করল তখন তারা দেখতে পেল তাদের পণ্য মূল্য তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারপর তারা বলল, হে আমাদের পিতা, আমাদের প্রদত্ত পণ্য মূল্য আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, পুনরায় আমরা আমাদের ভ্রাতার রক্ষণাবেক্ষণ করব এবং আমরা আমাদের ছোট ভাইকে নিয়ে যাওয়ার কারণে আরও এক উট বোঝাই পণ্য আনতে পারব।
পিতা বলল, আগে তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করো যে তোমরা তাকে আমার কাছে নিয়ে আসবেই, যদি না তোমরা একান্ত অসহায় হয়ে পড়ো, এছাড়া আমি তাকে তোমাদের সাথে প্রেরণ করব না। তারপর সকল ভাইরা এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম রাজি হলেন। তিনি পুত্রদেরকে বললেন, হে আমার পুত্ররা, তোমরা সকলে এক দরজা দিয়ে প্রবেশ করবে না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তারপর তারা রওয়ানা হলো মিশরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছার পর তারা হযরত ইউসুফ আলাইহিস সালাম এর দরবারে উপস্থিত হন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সহোদর বিনিয়ামিনকে চিনতে পারলেন। চিনার পর তিনি বিনিয়ামিনকে সবার আড়ালে নিয়ে গিয়ে তার পরিচয় দিলেন এবং বলে দিলেন যাতে সে বিষয়টি গোপন রাখে। তিনি মনে প্রাণে চাইছিলেন বিনিয়ামিনকে তার কাছে রেখে দিতে। পরে আল্লাহর রহমতে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর মাথায় একটি বুদ্ধি এলো। তিনি নিজের পানি পান করার পাত্র বিনিয়ামিনের মালের মধ্যে লুকিয়ে রেখে দেওয়ার জন্য ভৃত্যদেরকে আদেশ দেন। এরপর ঘোষণা করা হলো, যে ব্যক্তি আজই যে মিশরের পানি পান করার পাত্র ফিরিয়ে দিবে তার জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা। বলে রাখা ভালো, হযরত ইউসুফ আলাইহিস সালাম আজই যে মিশরের পদে তখন অধিষ্ঠিত হন। স্বভাবতই হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ভাইয়েরা যেহেতু চুরি করেনি, তাই তারা আরোপিত দোষ প্রত্যাখ্যান করল। তারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, তিনি জানেন আমরা কেনান থেকে মিশরে কোনো প্রকার ফ্যাসাদ করার জন্য আসিনি। তোমরা জানো আমরা এর পূর্বেও খাদ্যশস্যের জন্য এসেছিলাম, আমাদের মধ্যে কারো চুরি করার অভ্যাস নেই। তখন কর্মচারীরা বলল, যদি তোমাদের কারো কাছে চুরিকৃত বস্তুটি পাওয়া যায় তবে তার কী শাস্তি হওয়া উচিত? তারা জবাব দিল, যদি আমাদের কারো কাছে চুরিকৃত বস্তুটি পাওয়া যায় তবে তাকে আপনাদের সোপর্দ করা হয়ে যাব। যখন তারা নিরাশ হয়ে গেল তখন তারা আলাদা স্থানে বসে পরামর্শ করতে লাগলো। ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় সে বলল, তোমরা জানো পিতা বিনিয়ামিন সম্বন্ধে আমাদের কাছ থেকে কেমন কঠিন প্রতিশ্রুতি গ্রহণ করেছেন, সুতরাং আমি এখানে থাকব যতদিন পর্যন্ত আমাদের পিতা আমাকে কেনানে যাওয়ার অনুমতি প্রদান করেন অথবা আল্লাহ তাআলা আমার জন্য কোনো উপায় বের করে দেন। তোমরা সকলে কেনানে পিতার নিকট ফিরে যাও এবং বলবে, আপনার সম্মুখে বলে দিচ্ছি যে আপনার পুত্র বিনিয়ামিন চুরি করেছে। আমাদের তো কোনো গায়েবী ইলম ছিল না যে আমরা পূর্বেই জানব তার দ্বারা এমন জঘন্য কাজ হবে। আর তাকে এটাও বলো, আপনি মিশরের লোক দ্বারা একথার সত্যতা যাচাই করে নিন অথবা সে কাফিলার নিকট জেনে নিতে পারেন যাদের সাথে আমরা মিশর হতে এখানে এসেছি, তাহলেই ঘটনার সত্যতা সম্পর্কে বুঝতে পারবেন। তারা কেনানে ফিরে আসলো এবং পরিকল্পনা মোতাবেক সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো তাদের পিতার নিকট। সম্পূর্ণ ঘটনা শোনার পর তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বিনিয়ামিন চুরি করবে এটা সম্ভব নয়, এখন সবর করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আল্লাহর পক্ষে এটা অসম্ভব নয় যে তিনি একদিন আমার হারানো পুত্রদ্বয়কে পুনরায় আমার কাছে ফিরিয়ে দিবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর চক্ষুদ্বয় হযরত ইউসুফ আলাইহিস সালাম এর শোকে কান্না করার দরুন সাদা হয়ে গিয়েছিল। তিনি প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরও তিনি আল্লাহর উপর ভরসাচ্যুত হননি। তার পুত্রগণ এই অবস্থা দেখে বলতে লাগলো, আপনি ইউসুফের শোকে এভাবে ক্রন্দনরত থাকলে শেষ পর্যন্ত হয়তো আপনার নিজের জীবনই বিসর্জন দিয়ে দিবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এ কথা শোনার পর বললেন, আমি তো তোমাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করছি না, তোমাদেরকে বিরক্তও করছি না, বরং আমি তো আমার প্রয়োজন এবং মনকষ্ট আল্লাহ পাকেরই দরবারে নিবেদন করছি। আমি আল্লাহ পাকের তরফ হতে এমন কথা অবগত আছি যা তোমরা জানো না। তিনি বললেন, তোমরা পুনরায় একবার মিশরে গমন করে তোমাদের ভাই ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে অনুসন্ধান করো, আল্লাহর রহমত হতে নিরাশ হইও না, কারণ একমাত্র কাফেররাই আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হয়। অবশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ভাইয়েরা পিতার অত্যাধিক পীড়াপীড়িতে এবং দুর্ভিক্ষের চরম ভয়াবহতার কারণে তৃতীয়বার মিশর যাত্রা শুরু করে। তারা শাহী দরবারে পৌঁছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতে লাগলো, হে আজিজে মিশর, দুর্ভিক্ষ আমাদেরকে এবং আমাদের পরিবারবর্গকে চরম দুরাবস্থায় পতিত করেছে এবং আমরা মূল্য এনেছি অনেক কম, এটুকুই গ্রহণ করুন।
এখন ক্রয় বিক্রয় এবং লেনদেনের ব্যাপার নয়। আমরা খুব সামান্য পরিমাণ মূল্য আনতে সক্ষম হয়েছি, তাই আমাদেরকে অভাবী মনে করে নিজের তরফ হতে দয়া করুন। আল্লাহ পাক দানশীলদের উত্তম বিনিময় দান করেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন পিতার ও ভাইদের এমন দুরবস্থার কথা শুনলেন, তখন মনে মায়ার উদ্রেক হলো আর সহ্য করতে না পেরে নিজের পরিচয় প্রকাশ করে দিলেন। তিনি বললেন, কেন ভাইয়েরা, তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কিরূপ আচরণ করেছিলে যখন তোমরা ছিলে মূর্খ ও অজ্ঞ? হঠাৎ আজ যে মিশরের মুখ থেকে এমন কথা শুনে ভাইয়েরা অস্থির হয়ে গেল এবং কিছুটা হতবম্ব হয়ে গেল। নিজেরা চিন্তায় পড়ে গেল এবং মনে মনে বলল, আজ যে মিশর, আপনি ইউসুফের আলোচনা করছেন কি করে? অনেক ভয়ে ভয়ে তারা প্রশ্ন করল, আপনি কি ইউসুফ? উত্তরে আজিজে মিশর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আমি ইউসুফ এবং এ হচ্ছে আমার সহোদর ভাই বিনিয়ামিন। এ কথা শোনার পর ভাইয়েরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অনুতপ্ত ও লজ্জিত হলো। তারা বলল, আল্লাহর কসম, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহ আপনাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব ও উচ্চ মর্যাদা দান করেছেন আর আমরা নিঃসন্দেহে আপাদমস্তক দোষী ছিলাম। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ভাইদের এ দুরবস্থা ও লজ্জা দেখে মনে দয়ার উদ্রেক হল। তিনি বললেন, আজ আমার তরফ থেকে আপনাদের প্রতি কোনো তিরস্কার নেই, আল্লাহ তাআলা আপনাদের ত্রুটি ক্ষমা করুন, যা কিছু হওয়ার তা হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের একটি জামা দিয়ে বললেন, আপনারা কেনানে ফিরে যান, এটি আমার পিতার চক্ষুর উপর রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষুদ্বয়কে দৃষ্টি সম্পন্ন করে দিবেন, এরপর সবাইকে নিয়ে পুনরায় মিশর চলে আসুন। পরামর্শ মোতাবেক হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইয়েরা তার জামা নিয়ে কেনানে পৌঁছায়। তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মোতাবেক তার জামা হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর চক্ষুদ্বয়ের উপর রাখতেই তৎক্ষণাৎ আল্লাহর ইচ্ছায় হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তিনি বললেন, আমি তোমাদের বলেছিলাম আমি আল্লাহ পাকের তরফ হতে এমন বিষয়ে জানতে পারি যা তোমরা জানো না। পরক্ষণে তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত মিশর যাওয়ার প্রস্তাবটি তাদের পিতার সামনে তুলে ধরে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় রাজি হয়ে যান। তারপর সকলে মিশর অভিমুখে রওনা করেন। তারা যখন শহরের নিকট পৌঁছালেন, তখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাদের অভ্যর্থনা জানানোর জন্য বের হন। তাকে যখন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সাথে সাথে তাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেন। তখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আপনি সম্মান মর্যাদা নিরাপত্তা ও হেফাজতের সহিত শহরের দিকে তাশরিফ নিয়ে চলুন। তৎকালীন মিশরের রাজধানী ছিল রামাসিস। এই শহরকে বলা হতো উৎসবের শহর। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আগত সকলকে অত্যন্ত সম্মানের সহিত শাহী সওয়ারির ওপর বসিয়ে মহাসমারোহে রাজপ্রাসাদে নিয়ে আসলেন। তারপর তিনি তার পিতা ও খানদানকে মিশরবাসীর সাথে পরিচয় করিয়ে রাজদরবারে অনুষ্ঠানের আয়োজন করলেন। সমস্ত কর্মচারীরা নিজ নিজ আসনে বসে গেলেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তার পিতাকে রাজসিংহাসনে বসানো হলো এবং বাকি কর্মচারীগণ যে যার মর্যাদা অনুযায়ী নিচে বসল। যখন এ সকল কিছু পূর্ণ হয়ে যায়, তখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম রাজমহল থেকে বের হয়ে সিংহাসন অলঙ্কৃত করেন। তৎক্ষণাৎ সমস্ত দরবারীগণ রাজ্যের প্রথা অনুযায়ী সিংহাসনের সম্মুখে সম্মান প্রদর্শন পূর্বক সিজদা করেন। বলে রাখা ভালো, ওই সময় সম্মান প্রদর্শন সূচক সিজদা জায়েজ ছিল। এটা দেখে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকালের স্বপ্নটির কথা স্মরণ হলো এবং পিতাকে সম্বোধন করে তিনি বললেন, হে আমার পিতা, এটা হলো সেই স্বপ্নের ব্যাখ্যা যা দীর্ঘকাল পূর্বে আমি দেখেছিলাম। আমার প্রতিপালক এটাকে বাস্তবায়ন করে দেখালেন। এটা একমাত্র তারই অনুগ্রহ, তিনি আমাকে কারাগার হতে বের করেছেন, আপনাদের মরুপ্রান্তর হতে আমার নিকট এনে পৌঁছিয়েছেন। তারপর আরও বেশ কিছু বছর তারা একসাথে বসবাস করল। তারপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার প্রতি আল্লাহর অনুগ্রহ পরিপূর্ণ হয়েছে, তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে, তখন তিনি আল্লাহর অনুগ্রহ ও করুণার কথা স্বীকার করলেন এবং মুসলিম অবস্থায় মৃত্যুদান করার জন্য আল্লাহর নিকট দোয়া করলেন। তার ওফাত লাভ নিয়ে ইখতিলাফ রয়েছে। কারো মতে 110 বছর বয়সে, কারো মতে 120 বছর বয়সে তিনি ইন্তিকাল করেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন এই কামনায় আমাদের আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।